আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করতে মঙ্গলবার তেলিয়ামুড়া ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্থানীয় টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। তেলিয়ামুড়া, কল্যাণপুর এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি, শক্তি কেন্দ্রের কোঅর্ডিনেটর সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে এক কর্মী সভা করে। বিশেষ করে জনজাতীয় অংশের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কল্যাণপুর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক বিষয় নিয়ে এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে আজকের এই সভা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।